নমস্কার বন্ধুরা। বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে আছি, আর হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসার পর অনেক নতুন নতুন ফিচার্স এসেছে। তার মধ্যে আমি একটি ফিচার্স বলবো, যেটা হোয়াটসঅ্যাপ ভয়েস স্ট্যাটাস। হ্যাঁ বন্ধু, আগে তোমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে কোনো টেক্সট টাইপ করে কিংবা কোনো ফটো অ্যাড করতে কিংবা কোনো শর্ট ভিডিও অ্যাড করে স্ট্যাটাস লাগাতে, কিন্তু এখন সঙ্গে তোমরা এটাও পাচ্ছ যে ভয়েস অ্যাড করতে পারবে স্ট্যাটাসে। তো চলো কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখো, মাঝে যেখানে স্ট্যাটাস লেখা ছিল সেটা আপডেটস হয়েছে। এই যে আমি আপডেটসে টাচ করলাম, কিন্তু নিচের দিকে একটু দেখো একটা পেন্সিল আইকন আছে, ওই পেন্সিল আইকনে আমি টাচ করব। টাচ করলে ঠিক মাঝের দিকে দেখো একটা মাইক আইকন আছে, ওই মাইক আইকনে আমি যদি চেপে ধরে রাখি, ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখি, তাহলে 30 সেকেন্ড পর্যন্ত আমি ভয়েস করতে পারবো, মানে স্ট্যাটাসে আমি লাগাতে পারবো, 30 সেকেন্ড পর্যন্ত আমি ভয়েস নিতে পারবো। তাহলে চলো আমি দেখিয়ে দিই। এই আমি চেপে ধরে রাখলাম। তো দেখলে এটা আমি শুনেও নিতে পারি। দেখো বন্ধু, বন্ধু তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং ডান সাইডে ডিলিট আছে, ডিলিট আইকন আছে, ওখান থেকে আমি ডিলিট করে দিতে পারি পছন্দ না হলে। এবং ডান সাইডে উপরে দেখো আমি কালারটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা সমস্ত কিছুটা দেখলাম। এখন আমি সেন্ড করে দিই। নিচে দেখো সেন্ড বাটন আছে, তো আমি সেন্ড করে দিলাম। এই যে সেন্ড হয়ে গেল। বন্ধু তোমরা কেমন আছো? দেখতে পাচ্ছ সবাই ভালো আছো? তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু ভিডিও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও পাবে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো। বন্ধু হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাসটা পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবে।